আজকের এই সাবেরি এই গ্রুপের পেজে যারা অ্যাডমিন আছেন এবং যারা শ্রোতা বন্ধু সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভ সন্ধ্যা। শ্রী হীরক হোম রয় ওনাকে আমার অশেষ ধন্যবাদ এই গ্রুপে আমাকে আমন্ত্রণ করে আনার জন্য। এই গ্রুপে অনেক মানিগুণীজন আছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আজকের আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে আমার অনুষ্ঠানে শুধুমাত্র পূজা পর্যায় এবং প্রকৃতি পর্যায়, মানে প্রকৃতি পর্যায় মানে শরৎ, শরতের গান থাকবে এবং পূজা পর্যায়ের গান থাকবে আজকে আমার নির্বাচনে, যেহেতু আমাদের এখন পূজোর এসে গেছে, পূজো পূজো ভাব আনন্দ। কিন্তু আমি প্রথম যে গানটা শুরু করব সেই গানটা, এই যে এত বৃষ্টি ঝড় এসবের আশঙ্কা, আশ্বিন মাসে কোন খ্যাপা শ্রাবণ ছুটে এলো, এই গানটি দিয়ে, এই প্রকৃতি শরতের এই গানটি দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। ছুটে এলো আশ্বিনের আঙিনায় খেপা শ্রাবণ, ছুটে এলো আশ্বিনের আঙিনায় খেপা শ্রাবণ, ছুটে এলো দুলি জটা ঘন ঘটা পাগল হাওয়ার গান সে গায় খেপা শ্রাবণ, ছুটে এলো আশ্বিনের আঙিনায় খেপা শ্রাবণ, ছুটে এলো দুলি জটা ঘন ঘটা আষাঢ় মেঘে গান সে গায় খেপা শ্রাবণ, ছুটে এলো। সরি আমি একটু কথা ভুল বলে ফেলেছি, গানটার গাইটার আমার গাইব। ধুলি জটা ঘন ঘটা পাগল হাওয়ার গান সে গায় খেপা শ্রাবণ, ছুটে এলো আশ্বিনের আঙিনায় খেপা শ্রাবণ, ছুটে এলো। মাঠে মাঠে পুলক লাগে ছায়া নটের নৃত্য রাগে, মাঠে মাঠে পুলক লাগে ছায়া নটের নৃত্য রাগে, শরৎ রবির সোনার আলো ছুটে এলো আশ্বিনের আঙিনায় খেপা শ্রাবণ, ছুটে এলো। কথা সে বলতে এলো ভরা ক্ষেতের কানে কানে, কিসের কাঁদন উঠেছে আর নবীন ধানে, কি কথা সে বলতে এলো ভরা ক্ষেতের কানে কানে, লুটিয়ে পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে, মেঘে অধীর আকাশ কেন দানা মেলা গরুর যেন, মেঘে অধীর আকাশ কেন দানা মেলা গরুর যেন, পথ ভোলা এক পথিকে সে পথ
ছুটে এলো দুলিয়ে জটা ঘন ঘটা পাগল হাওয়ার গান সে গায় হ্যাপা শ্রাবণ ছুটে এলো আশ্বিনেরই আঙিনায় হ্যাপা শ্রাবণ ছুটে প্রকৃতি পর্যায়ে মানে শরতের কোথায় আমার হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে এইসব গান দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করার কথা ছিল। হ্যাঁ, কারণ কি আমরা তো একদম পুজোর মুখে শরৎকাল নীল ঝলমলে আকাশ এরকম একটা মানে চারদিকে এরকম একটা পরিবেশ হবে, হ্যাঁ সেরকম একটা তা নয়, বৃষ্টি এই ঝড় আসছে এই সেই এইসব নিয়ে এই গানটা না দিয়ে শুরু করতে পারলাম না আর কি, সেই জন্য এই গানটা দিয়ে শুরু করলাম। এবার শরতেরই আরেকটা গান, কারণ আর পারা যাচ্ছে না, এবার তো দেবীকে আসতেই হবে, দেবীর অবকুণ্ঠন তো এবার খুলতেই হবে, আর পারা যাচ্ছে না, একদম পুজো মানে দেবী একদম মানে এসে পড়েছেন যাকে বলে আমাদের মাঝে। শিশির শিক্ত বায়ে
অশিক তোমায়, বিজড়িত আলো ছায়ে, বিরহ মিলনে গাথা নব প্রণয় দোলায় দোল, বিরহ মিলনে গাথা নব প্রণয় দোলায় দোল, দোলায় দোল, এবার অবগুণ্ঠন খোলো খোলো খোলো। আচ্ছা, এবারে আমি অনুষ্ঠানের প্রথমেই বললাম, আজ আমি আমার যে নির্বাচিত তালিকা সেই তালিকাতে আমি পূজা পর্যায়ের গান এবং শরতের গানই শুধু আছে, হ্যাঁ আর কোনো পর্যায়ের গানই নেই, শুধু পূজা পর্যায় এবং শরতের গান। তো আমি দুটি পূজা পর্যায়ের দিয়ে দুটি শরতের গান দিয়ে শুরু করলাম, এবার আমি পরপর কয়েকটি পূজা পর্যায়ের গান তো দিয়ে মানে আমি পরপর অনুষ্ঠান করে যাব, তারপরে আবার শেষের দিকে কয়েকটি পূজা পর্যায়ের গান দিয়ে শেষ করব। এখন আমি পূজা পর্যায়ের গান গাব। অনেকে এসে জয়েন করেছেন, উপমা ঘোষ আছেন, স্বপন সরকার আছেন, আমার মা আছে, বাবি আছে, রত্নানাথ আছেন, অঞ্জনা মল্লিক আছেন, অনেকে আছেন, আমি অনেকে দেখতে পেলাম না। সবাইকে আমি পরে উত্তর দিয়ে দেব। সবাই আমার সাথে যে রয়েছেন এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। পূজা পর্যায়ের গানে যাচ্ছি। আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ, আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ, আমার যা আছে আমার লাজ ভয় আমার মান আমি সকল দিতে পারিনি তোমারে নাথ, আমার যা আছে। মাঝে রয়েছে রেখেছি তাহে কি সুখ তাহে কেঁদে মরি তাহে ভেবে মরি, যাহা রেখেছি তাহে কি সুখ তাহে কেঁদে মরি তাহে ভেবে মরি, তাই দিয়ে
আমার এখানে কোনো কমেন্ট আসছে না, শুধু ওয়াচিং 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 আসছে, কিন্তু কোনো কমেন্টই আসছে না। আমি জানি না, আমি মাঝখানে প্রচুর দিন বন্ধ করে দিয়েছিলাম লাইভ করা, শুধুমাত্র এই নেটের ডিস্টারবেন্সের জন্য। আমি জানি না এখন আবার নেটের ডিস্টারবেন্স কিছু হলো নাকি, কারণ আমার এখানে কোনো রকম কমেন্ট টমেন্ট কিছু আসছে না, ঠিক আছে, শুধু ওয়াচিং আসছে। এই ওয়াচিং, ইনি ওয়াচ করছেন, উনি ওয়াচ করছেন, এরকম আসছে, ইজ ওয়াচিং ইজ ওয়াচিং করে, কিন্তু কারোকে আমি দেখতে পাচ্ছি না, মানে কারোর কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না এই আর কি। যাই হোক, আমি আমার নির্ধারিত সময়ে আমার যে গান কটি গাইবার আমি পরপর গেয়ে যাই, কারণ আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমি জানি না নেটের কোনো অসুবিধা হয়েছে নাকি। দিনান্তে সে
কেন যে মোরে কান্না, আমি সে জানি তুমি যে আমারে চাও, আমি সে জানি। ভক্তের সাথে ভগবানের যে প্রেম, হ্যাঁ, এটাই হলো রবীন্দ্রনাথ। পূজা, প্রেম, প্রকৃতি মিলেমিশে একাকার, ঠিক আছে? এই গানটা আমি যদি না পূজা পর্যায়ে আমি যদি না জানি, তাহলে হঠাৎ করে যে শুনবে আমি নিজেই ভাববো এটা হয় নিশ্চয়ই প্রেম পর্যায়ের গান, তুমি যে আমারে চাও। কিন্তু এই চাওয়াটা যে কোন চাওয়া, হ্যাঁ, ভক্তের সাথে ভগবানের যে কেমিস্ট্রিটা, যে রসায়নটা, সেই যে ব্যাপারটা নিয়েই ওনার যে চিন্তা ভাবনা যেটা ছিল, এই দর্শন আর বোধ হয় কোথাওই পাওয়া যায় না। আচ্ছা, পূজা পর্যায়ের গান আমি বললাম, আমি পরপর কয়েকখানি পূজা পর্যায়ের গান গিয়ে যাব। আচ্ছা, এর পরের গানটিও পূজা পর্যায়ের গান, আমি কারোর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। শোনা যাচ্ছে কি যাচ্ছে না আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হবে? আমি তো কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না। আচ্ছা, পরের গানটিও পূজা পর্যায়েরই গান, ও গো রুদ্র দুঃখ
বুকে তোমার প্রেমে আঘাত আছে নাই কবো হেলা নই 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 কি মধুর খেলা তোমায় আমার সারা জীবন সকাল সন্ধ্যা শোনা যাচ্ছে নাকি আমি তাই বুঝতে পারছি না কিছু। কি যে করি আমি তো আচ্ছা আবার কমেন্ট আসতে আসছে যাচ্ছে 8:30 পরে। আচ্ছা আমি এবারে পূজা পর্যায়ের আরেকটি গান গাইবো, সেই পূজা পর্যায়ের গান দিয়েই আমি শরৎকে আহ্বান জানিয়ে নেব। মানে কিভাবে যে একটার সাথে একটা লিংক, এটি পুরো পূজা পর্যায়ের একটি গান, যাতে করে কিনা যে গানটি নিয়ে আমি শরৎকে আহ্বান জানিয়ে পরপর পরটি শরৎের গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। কালো মাটি ফুল ফুটিয়ে
শোধ করে থার আমার শরৎ রাতের শেফালি বন সৌরভেতে মতে যখন শরৎ রাতের শেফালি বন সৌরভেতে মতে যখন তখন পাল্টা শীতল লাগে তব শ্রাবণ রাতের প্রেম বরিশায় দেওয়ানে এইবার শিউলি ফুলকে ডেকে এনেছি, এইবার পরপর কটি শরতের গান গাইব, গিয়ে আমার অনুষ্ঠান শেষ করে দেব। আর এখানে তো আমার সেই যে প্রবলেম সেটা তো রয়েই গেছে, আমি কারুর কমেন্ট দেখতে পাচ্ছি না। যাক, অনুষ্ঠানটা হলেই হলো, পরে সবার কমেন্ট দেখে নেব আর কি। অনুষ্ঠানটা যদি ঠিক মতন হয় সেটাই ভালো। ওটাই তো আসল। ওলো শেফালি, ওলো শেফালি, আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি, ওলো শেফালি, ওলো শেফালি, আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি, ওলো শেফালি, ওলো শেফালি। পাতায় থরে থরে আখর রূপালি, আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি, ওলো শেফালি, ওলো শেফালি, আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি, ওলো শেফালি। তোমার বুকের খসা গন্ধ আজ রইল বাতাসে, আমার গোপন কানন বিথির বিবশ বাতাসে, তোমার বুকের খসা গন্ধ আজ রইল বাতাসে, আমার গোপন কানন বিথে বিবশ বাতাসে, সারাটা দিন বাটে বাটে নানা কাজে দিবস কাটে, সারাটা বাটে বাটে নানা কাজে দিবস কাটে, আমার সাজে বাজে তোমার করুণ ভূপালি, আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি, ওলো শেফালি।
শেফালে আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি ওলো শেফালে ওলো শেফালে। আমি ওয়াচিং এ আমি তো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কিন্তু ওয়াচিং যে রয়েছে অমিতাভ কাকু আছেন, ইজ ওয়াচিং লিখছেন, অর্চন রয় ইজ ওয়াচিং লিখছেন, রঞ্জিনী মুখার্জি ইজ ওয়াচিং লিখছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। সুতরাং কাকু তোমাদের আমি কমেন্ট বা অর্চনদা তোমাদের আমি কমেন্ট আমি কিচ্ছু পড়তে পাচ্ছি না। আমি শুধুমাত্র আমার যেটুকুনি আজকের নিবেদনে যে কটি গান আছে সে কটি গান গিয়ে আমি আশা করছি লাইভটা শেষ করার পর সব কমেন্ট আমি নিশ্চয়ই দেখতে পাবো, কিন্তু আপাতত আমি কোনো কমেন্টই এখানে দেখতে পাচ্ছি না। সুতরাং পরপর গান গিয়ে যাই, আর 15 মিনিট মতন টাইম আছে, 3-4 খানি গান গিয়ে শেষ করে দেবো। আচ্ছা শরতেরই তার পরের গানটিও শরতের, তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, তোমরা যা বলো তাই বলো। এখন আমার আসলে সেরমই হচ্ছে আর কি, যে তোমরা ওখানে যদি বলো খুব খারাপ গান হচ্ছে, হ্যাঁ, তাহলে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এখন আমার সেরকমই হচ্ছে আর কি ব্যাপারটা। তোমরা যাও বলো তাই বলো, আমার লাগে না মনে, তোমরা যাও বলো তাই বলো, যায় বেলা বয়ে যায় বেলা, আমার যায় বেলা বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যাও বলো তাই বলো, আমার লাগে যা বলো তাই বলো। এই পাগল হাওয়া কি গান গাওয়া, পাগল হাওয়া কি গান গাওয়া, পাগল হাওয়া কি গান গাওয়া, ছড়িয়ে দিয়ে গেল আজি শুনিল গগনে, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, তোমরা যা বলো তাই বলো। সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে আমি কিসের মধু, খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে, সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে আমি কিসের মধু, খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে, ওই আকাশ ছাওয়া কাহার যাওয়া,
ছাড়া যা বলো তাই বলো, আমার যাই বেলা বয়ে যায় বেলা, আমার যাই বেলা বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যাও বলো তাই বলো, তোমরা যাও বলো তাই বলো। আমার আর লাইভ করা চলবে না এরকম একটা ব্যাপার আর কি। বেশ, শরতের যে গানটি না গাইলে তো চলবেই না, সেই গানটি গাই।
একটা গান গাইবো পূজা পর্যায়ের গান, খুব পজিটিভ একটা গান গেয়ে আমি শেষ করে দেব। রবি ঠাকুরের সব গানই পজিটিভ, প্রচুর দুঃখের গানের মধ্যেও পজিটিভিটি রয়েছে, হার না মানার একটা মানে বিশাল পণ, কোনো মানে কোনো পরিস্থিতিতেই পিছু হটা, কোনো পরিস্থিতিতেই পিছু না হটার একটা প্রচন্ড একটা অদম্য মনোবাসনা। তো সেই জন্য ওনার সব গানেই তাই, যাহাই শেষ তাহা থেকেই শুরু, এরকম ব্যাপার। আমরা এই 2 বছর ধরে খুব ভয়ে ভয়ে দিনও কাটিয়েছি, আর পুজো টুজো বিভিন্ন, এই যে আমাদের যে বিশাল একটা উৎসব মিলনোৎসব, সেই মিলনোৎসবেই আমাদের বাধা পড়ে গেছে এই 2 বছর ধরে। তবুও পরিস্থিতির থেকে আমরা হার মানিনি, হ্যাঁ না মেনে আমরা ভালো কিছুর আশায় রয়েছি। পূজা পর্যায়ের এই গান দিয়ে আজকে আমি আমার অনুষ্ঠান শেষ করব। সেদিনে আপদ আমার যাবে কেটে, সেদিনে আপদ আমার যাবে কেটে, পুলকে হৃদয়ে যেদিন, পুলকে হৃদয়ে যেদিন পড়বে ফেটে গো, সেদিনে আপদ আমার যাবে কেটে, সেদিনে আপদ আমার যাবে কেটে, পুলকে হৃদয়ে যেদিন, পুলকে হৃদয়ে যেদিন পড়বে ফেটে গো, সেদিনে আপদ আমার যাবে কেটে। তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে মধু হে, তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে মধু হে, তারে আমার বলে, তারে আমার বলে ছলে বলে কে বলো আর রাখবে টে গো, সেদিনে আপদ আমার যাবে কেটে, সেদিনে আপদ আমার যাবে কেটে, পুলকে হৃদয়ে যেদিন, পুলকে হৃদয়ে যেদিন পড়বে ফেটে গো, সেদিনে আপদ আমার যাবে কেটে। রাত্রি দিবা আমি কি জানি নে তার অর্থ কি বা, আমার নিখিল ভুবন দেখছে চে রাত্রি দিবা আমি কি জানি নে তার অর্থ কি বা, তারা যে জানে আমার চিত্ত কোষে অমৃত রূপ আছে বসে গো, তারা যে জানে কোষে অমৃত রূপ আছে বসে গো, তারেই প্রকাশ করি, তারেই প্রকাশ করি আপনি মরি তবে আমার দুঃখ মেটে গো, সেদিনে আপদ আমার যাবে কেটে,
সেদিনে আপদ আমার যাবে কেটে পুলকে হৃদয়ে যেদিন পুলকে হৃদয়ে যেদিন পড়বে ফেটে গো সেদিনে আপদ আমার যাবে কেটে সেদিনে আপদ আমার যাবে কেটে আমার অনুষ্ঠান আমি শেষ করলাম আমি জানি না আপনাদের কাছে যারা আমাকে এতক্ষণ শুনছিলেন তাদের কাছে সঠিকভাবে পৌঁছালো নাকি আমি কিছুই বুঝতে পারলাম না কিছু না আমি মানে দেখছেন কারা বা কমেন্ট কি করছেন আদৌ আমার গান শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না এসব আমি কিছুই বুঝতে পারলাম না এইভাবে আমার লাইভটা শেষ হয়ে হলো যাই হোক আমি পরে দেখে নেব যদি ভুল ত্রুটি কিছু করে থাকি কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও বলি সাবেরি এই যে একটা সাংস্কৃতিক গ্রুপ এই গ্রুপকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এখানে আনার জন্য এবং এই গ্রুপ আরো সুষ্ঠুভাবে ভালোভাবে সংস্কৃতির চর্চা করুক সংস্কৃতির জগতে এর একটা নাম হোক এই কামনা করি করে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি নমস্কার।